Good morning, guys. Welcome back to my channel. So, guys, ekhane hoche. Shokal 7tar moddhe khawa dawa korte hobe. Tarpor hoche prarthona. To er jonno ajkeo khub shokal utte hoche. Je ekhono light tight shob kichu on. Mane ajkeo khub shokal utlam. Karon ekhankar niyomi eta. Shokaler drishyo ta na dekhte shottyi khub ভালো লাগে কারণ সব কিছু নীরব একদম নীরব আর আজকে আউটডোর পুরোটা অফ আর ইনডোরে তো রোগী ভর্তি আছে ওখানে তো অ্যাভেলেবল মানুষ থাকে সবসময় তারপর ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া ওখানে সবটাই এটা ডক্টরের ডিগ্রিকার থাকতেন তো গাইস সকালবেলা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমেই চার্জটা দেখাবো এটা হচ্ছে এখানকার চার্জ ধর্মশালা ওদের গির্জা এই যে আমি একটু জুম করে দেখাই এখানে অনেক বাসজার অনেক অনেক মানে সব জায়গায় বাসজার তারপর হচ্ছে আনারস গাছ তারপর কলা গাছ এই যেমন এই যে বলতে না বলতে এই যে কলা গাছ মানে প্রচুর পরিমাণে এই যে ঘোড়ার গাড়ি আসতেছে সামনে মেবি একটা টাওয়ার দেখা যাচ্ছে কোনটার তা জানি না সম্পূর্ণটা দেখাই এটা হচ্ছে কুয়াশা কুয়াশা সময় শিশির ভেজা সময় আর কি দেখতে যতটা সুন্দর আসলেই অনেকটা সুন্দর শিশিরের সময় গাইস আমি যেটা বলছিলাম এখানে একটা কাজী অফিসও আছে এই যে খুব হাসির ব্যাপারটা এখান থেকে সূর্য ওঠা দেখা যাচ্ছে উঠতেছে এটাও সানরাইজ সকালবেলা তো আর মানে সমুদ্রের পারে বসে দেখাতে পারবো না এটা অন্যরকম মানে এ কি মাঠের মধ্যে বসে দেখাচ্ছি এখান থেকে সূর্যটা একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আর গাইস এই আধুনিক যুগে এসেও দেখতেছি আমরা হাল চাষ করতেছে আমরা হাল চাষ করা সহজে দেখি না কোথাও কিন্তু তাও দেখতেছি যে হাল চাষ করতেছে হাল চাষ তো মানুষ ট্রাক্টর দেওয়ারে তো তুমি গরু দিয়ে পাও নাকি এটা তো দেখাই যাচ্ছে যে গরু দিয়া হাল চাষ করা হচ্ছে সবই সাগর কলা অনেক বড় বাগান মাশাল্লাহ এই যে ওখান থেকে একদম রাস্তার সাথে থেকে একদম পর্যন্ত আমি কচু পাই এক দেড়শো মন কচু পাই এই যে বাগান দিতা এবার বাগান আবার দিব এড়িয়ে পাঁচশো মন কচু হয়ে যাবো এখানে তো দুই তিন মন আছে না 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 আমাদের হাতে দুইটা দেখি এই যে আরো দুইটা দিছে মানে এখানে এক একটাই আড়াই কেজি আর তিন কেজি করে হবে তাই না অনেক ওজন তো অনেক আন্তরিক এখানকার মানুষ অনেক অনেক ঘুরে এসে যেটা দেখলাম মানে ডক্টর এডজিক বেকারের কবরস্থানে ওনারা হচ্ছে ইয়ে দিয়ে দেন মোমবাতি জ্বালিয়ে দেন সকালবেলা তারপর এটা কি বলে আগরবাতি না যেন কি বলে আমি তো বলি আগরবাতি এখন কি বলে জানি না তো যাই গাইস খাওয়া দাওয়া করবো সেই আইটেম হয়েছে সেই আইটেম মানে সকালবেলার খাবার বাবা রে বাবা কতটা ভর্তা চারটা ভর্তা খিচুড়ির সাথে চারটা না না থাক থাক সমস্যা নেই
মানে নিচে রেখে তারপর হচ্ছে খেতে হয়, এখানকার নিয়ম এটা। এটাকে বলা হয় পাত পেরে খাওয়া, মানে পাত বেড়ে, মানে পাত বেড়ে খাওয়া মনে হয় ও পাত পেতে খাওয়া, এটাকে বলে পাত পেতে খাওয়া। সেই মজার খাবার শুটকি ভর্তা, বেগুন ভর্তা, সরিষা ফুলের বড়া আর ডিম ভাজি তো ন্যাচারাল। রিয়াজুলো খাচ্ছে, মঙ্গলালো ক্ষতি যদি জেলে দাও তব মঙ্গল শিখা, তব মহিমারূপে তাহা প্রদীপ্ত হো নিরাশা। যদি আলোর নিশানা হারায় তব মহিমারূপে তাহা প্রদীপ্ত হো তোমার মঙ্গলালো ক্ষতি যদি জেনে দাও। ওয়েলকাম ওয়েলকাম সপাগ পাপলাকনান জানা পাচিং খাথং নি সালাম কো, রাজাক পাবোচিং সালাম কো। সোনা দং যা রূপা দং যা চিংও দে যা কোরা আই কাদং সোনা মানসুজা মানসুজা, সোনা দং যা রূপা দং যা চিংও দে যা কোরা আই কাদং সোনা মানসুজা মানসুজা, খাসাই রাজা বোচিনি সালাম কো, খাসাই রাজা বোচিনি সালাম কো। ওয়েলকাম ওয়েলকাম সবাগ পাপলাকনান জানা বাচিন কাথং নি সালাম কো, বোচিং সালাম কো, রাজাক পা বোচিং সালাম কো। আমরা এখন সর্দিপুরা হতে রবাদ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية. جن جن منغل جن جن منغل جن جن سخيا হইরে, জন জন মঙ্গল জন জন মঙ্গল জন জন সুখিয়া হইরে।
জনো জনো মঙ্গলো জনো জনো মঙ্গলো জনো জনো সুখিয়া হই রে সো গাইস কি বলবো আর আমার বলার মতো কোনো ভাষাই নাই। এরা সকালবেলা যে চমকটা দিল সেটা হচ্ছে প্রার্থনা তো করলাম, প্রার্থনার পরে হচ্ছে এটা আমাদের জন্য মানে ফুল, যে ফুলটা এটা দিয়ে আমাদেরকে অভ্যর্থনা করছে তারা, সবার জন্যই মানে ফুল দিচ্ছে সবাইকে। তো গাইস আমি সত্যি অবাক, মানে ফুল দিয়ে আমাদেরকে বরণ করলো, এটার থেকে আর চমক আর কোনো কিছু হয় না। দেখি আরো সামনে কি কি দেখাতে পারি আপনাদেরকে, অবশ্যই দেখাবো। এই যে বাবু আসো 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 রেজুল একটা চকলেট দাও তো, এই যে নাও 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 এই যে দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও দাম পানা ছবি তুললে নাও ধরে ফেলছে। সো গাইস এখন হচ্ছে ঢাকায় ব্যাক করতেছি আর এখানে সব শেষ করলাম। গাইস এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট, তো মধুপুর জাতীয় উদ্যান দোখালা টাঙ্গাইল বন্দিবাগ এটা এখন যাব। ওখান থেকে সরাসরি চলে আসলাম এই বন বিভাগে একটু ঘুরতে, মানে বাসায় চলে যাব, তো তো যাওয়ার পথে যদি একটু কোথাও ঘোরা যায় তার জন্য আমরা এখানে আসছি। আর আমাদের সাথে একটা একটা করে বস্তা আছে, আর ওখানকার মানুষ, আমি আগেই তো বলছিলাম যে ওখানকার মানুষ এত আপ্যায়ন করে, তো ওখানকার সেই কচু আনারস তারপর হচ্ছে লাউ তারপর হচ্ছে কলা এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে ওনারা, মানে সেই বস্তাও আমাদের হাতে। সামনে মেবি কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সম্ভবত পিকনিক স্পট তো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, তার মধ্যে এমন কিছু নাই গাইস দেখার মতো। এই যে বাচ্চারা দুষ্টুম করতেছে, তো গাইস আমি আর এখানে থাকবো না কারণ হচ্ছে এখানে আর কিচ্ছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। গাইস আমি এখানে না বানর দেখছি, বানর গাইস গাইস একটা বানর দেখতেছি। এই যে এভাবে বানর দেখার মজাই আলাদা, আমরা তো চিড়িয়াখানায় অনেকভাবেই বানর দেখছি তাই না। এই যে দেখেন দেখেন উঠতেছে উঠতেছে উঠতেছে, ওয়াও উঠে গেছে, খুবই ভয় পাইতেছি খুবই ভয় পাইতেছি। আরো কয়েকটা আছে পাশে, সুন্দর মতো এসে বসেছে। বানর কি চকলেট খায়? দিব চকলেট? গাইস আমরা এখন চলে যাব কারণ হচ্ছে খুবই ভয় লাগতেছে, এভাবে ছাড়া ছাড়া বাদরে কখনোই দেখি নাই। ওই যে গাছেও একটা মা গুরে মা, ও বাচ্চা কোলে ওর, ওই দেখো এই যে একটা অনেক বানর, ওই যে ওই পাশে বাচ্চা, ওই যে ওই পাশে, ওই যে ওইখানে একটা বাচ্চা।
গাইস অনেক বানর অনেক অনেক, আমি ভয় পেয়ে এখন চলে যাব যেখানে অনেক বানর আছে। আমি আর থাকতে পারবো না, কারণ খুবই ভয় পাইতেছি। যেটা বললাম 20 টাকা সার্থক, কারণ 20 টাকা বানর দিয়ে খাসছি। আর সেটাই